একটুখানি স্নোটা পড়ছেও বেশি, আওয়াজটাও কম হচ্ছে না, বেশি টাকা পয়সা একদম। বাঙালি স্বভাবতই শীত কাতুরে, কিন্তু লন্ডনে বাঙালি প্রথমবার এসে যখন এরকম স্নোফল দেখেন তখন কেমন লাগে? তখনও কি শীত লাগে, নাকি সকল ঠান্ডা সকল শীত সকল বরফ উপেক্ষা করে বেরিয়ে পড়েন ক্যামেরা হাতে প্রথমবার বরফ গায়ে মাখতে? কাল মাঝরাত থেকেই শুরু হয়েছে এরকম স্নোফল, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পুরো শহরটা কিরকম যেন মায়াবী হয়ে গেছে। এর মধ্যেই চলছে জীবন, চলছে স্কুল অফিস আদালত সবকিছু। যেহেতু স্নো পড়ছে সেই জন্য আমিও বেরিয়েছি সকাল সকাল, আর যে স্কুল যাচ্ছে ওই যে ওর সাথে সাথে আমিও বেরিয়ে পড়লাম আপনাদের একটুখানি এখানকার স্নোটা দেখাবো বলে। দাঁড়ান দেখাই, রাস্তায় হাঁটা যাচ্ছে না, এত স্লিপারি হয়ে গেছে না রাস্তা। এই বরফের মধ্যে স্কুল যাওয়াটা ভীষণ কষ্টের, কিন্তু কিছু তো করারও নেই, স্কুল তো যেতেই হবে। আর যে আজকে স্কুল গেছে, অর্ঘ্যর আজকে ওয়ার্ক ফ্রম হোমও বেঁচে গেছে, তা আমি আমার কোনো কাজই নেই, কিন্তু আমি এই বেরিয়েছি স্নো দেখতে। আমি ভীষণ ভালোবাসি, এত বছর দেখে দেখেও আমি এখনো বোর হইনি, স্নোফল দেখতে এখনো সাংঘাতিক ভালোবাসি। রাস্তায় যখন বেরিয়েই পড়েছি হাঁটতে হাঁটতে একবার আর্য স্কুলের কাছে চলে গেলাম, সব বাচ্চারা দেখুন কি সুন্দর লাইন করে দাঁড়িয়ে আছে, পুরো মাঠটা বরফে বরফে সাদা হয়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এর অবস্থা খুবই খারাপ, সারাদিন আজকে স্নোফলটা চলবেও, তবে টেম্পারেচার খুব একটা কম না, 0 ডিগ্রিই আছে, সেই জন্য স্নোটা না পড়ে আর জমছে না, পড়ার সাথে সাথেই সেটা জল হয়ে যাচ্ছে, কিন্তু কনকনে ঠান্ডা, তার মধ্যে ছেলের স্কুল অফিস সবকিছু চলছে। চলুন ওই ব্যালকানিটা থেকে কথা বলি, এখানে কিছু শোনাই যাচ্ছে না গাড়ির আওয়াজে। প্রচন্ড কনকনে ঠান্ডার মধ্যে নিয়ে আসলাম একটা নতুন টপিক, একটা ইউনিক টপিক, আমি জানি না এটা নিয়ে আর কেউ আপনাদের সাথে কথা বলেছে কিনা। সেটা হচ্ছে অনেকে কিন্তু ইংল্যান্ড ঘুরতে আসতে চান বা থাকতে আসেন, সেক্ষেত্রে এখানকার কারেন্সিটা কীরকম, কীরকম দেখতে। অ্যাকচুয়ালি আমার না ভীষণই শখ বিভিন্ন দেশের বিভিন্ন টাকা পয়সা কারেন্সিগুলো সংগ্রহ করার, কালেক্ট করার। আমার শখটা আমি ইনহেরিট করেছি আমার ঠাকুমার থেকে, আমার মা বাবার থেকে অ্যাকচুয়ালি। তো বিভিন্ন দেশের টাকা পয়সার ওই কারেন্সিগুলো নোটগুলো সংগ্রহ করে রাখা আছে আমাদের বাড়িতে এখনো। তাই ইংল্যান্ডে যখন আসলাম সেখানকার পয়সা করেই সব কিছু আমার দেখে বেশ নতুন নতুন লাগলো, বেশ লটারি টিকিটের মতো দেখতে লাগে, তাই না? তো ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করি এখানকার নোটস, এখানকার কয়েন্স কীরকম দেখতে। চলুন আপনাদেরকেও দেখাই আজকে এই বরফ ঠান্ডাতে, একটু না হয় টাকার গরমেই গরম হই। ঘরের ভেতরে এসে ধরে প্রাণের, যেটা বলছিলাম আমি নিয়ে চলে এসেছি আমার পার্স। এই পার্সে বেশি টাকা পয়সা কিন্তু একদমই নেই, দেখুন একদম খালি, আসলে সবটাই তো কার্ডে হয়ে যায় এখানে, মানে যত ছোট ট্রানজাকশনই হোক না কেন সবটাই কার্ডে হয়ে যায়, তারপর আবার গিফট কার্ড লয়্যালটি কার্ড হাজার রকম কার্ড আছে। আমার কাছে যেগুলো আছে সবকটা, মানে এখানে যা যা অ্যাভেলেবেল কারেন্সি আর কি, তার সব কিছুই আছে একটা করে, মানে আমি ওই এটা এই পার্সটা নিয়েই তো ইন্ডিয়া চলে যাব, তো সেই জন্যই এই সব কিছুই একটা করে করে রেখে দিয়েছি, যাতে করে আমার কাছে স্মৃতিটা থেকে যায়। চলুন ভালো করে এবার দেখিয়ে দিই, ভালো করে আগে সাজিয়ে নিই তারপর দেখাই। প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান পেনি, এটা দেখুন একদম তামার ছোট্ট পয়সার মতো দেখতে, একদিকে ব্রিটিশ রয়্যাল শিল্ডের একটা অংশ দেখা যাচ্ছে আর এইদিকে রানীর ছবি। এটা টু পেন্স, মানে ওই পরেরটা, এটা হচ্ছে টু পেন্স, টু পেন্স অনেক কটাই পাওয়া যায়, এটা একটু পুরনো। এই এখানে যে এই ব্যাজের একটা ছবি দেখা যাচ্ছে না, এটা প্রিন্স অফ ওয়েলসের ব্যাজের ছবি, আর উল্টো দিকে অ্যাজ ইউজুয়াল কুইন এলিজাবেথের ছবি। এটা হচ্ছে একটু নতুন টু পেন্স, এখানে হচ্ছে এইটা ক্রাউন্ড লায়নের ছবি, ক্রাউন্ড লায়ন হচ্ছে ইংল্যান্ডের প্রতীক। এই দুটোই, মানে এই ওয়ান পেনি আর টু পেন্স, এই দুটোই তামার পয়সার মতো। ওয়ান পেন্সটা খুব ছোট্ট, ওয়ান পেনিটা খুব ছোট্ট, একদম আমাদের দেশে সেই যেগুলো চারানা সাইজের পয়সা ছিল না, 25 পয়সা সেরকম সাইজ। আর তারপর সব থেকে ছোট হচ্ছে ফাইভ পেন্স, ফাইভ পেন্সে এইখানে ব্রিটিশ রয়্যাল শিল্ডের একটা অংশ দেখা যাচ্ছে আর এটা কুইন এলিজাবেথের ছবি, নিচে লেখা আছে ফাইভ পেন্স। এটা ভীষণ ছোট সাইজ, মানে এই ওয়ান পেন্সটার থেকেও ছোট, ওয়ান পেনিটার থেকেও ফাইভ পেন্সটা ছোট।
এটা 10 pence ক্রাউন লায়নের ছবি আর এদিকে কুইন এলিজাবেথ এটা আমাদের দেশে যেটা 50 পয়সা পাওয়া যেত পুরনো 50 পয়সা একটু বড় সাইজের যে 50 পয়সাটা পাওয়া যেত না সেরকম সাইজ দেখতেও সেরকম দেখুন তারপর হচ্ছে 20 pence এটা পুরো আমাদের দেশের চারানাগুলোর মতো দেখতে তাই না 25 পয়সাগুলোই তো এরকম দেখতে ছিল এখন আমাদের দেশে তো আর পাওয়া যায় না সেই জন্য আমি ভুলেও গেছি যেন এটা হচ্ছে ব্রিটিশ রয়্যাল শিল্ডের যেটা ছবি আর কুইন এলিজাবেথ এটা 50 পেন্স মানে 50 পয়সা হাফ পাউন্ড আর কি এটা এই পয়সার একদিকে আছে ক্রাউন ব্রিটানিয়া ব্রিটানিয়া হলো এই দেশের পার্সোনিফিকেশন সে বসে আছে ক্রাউন লায়নের উপরে এটা হাফ পাউন্ড মানে 50 পয়সা আমাদের দেশের কথা অনুযায়ী এদিকে কুইন এলিজাবেথ এটা হচ্ছে 1 পাউন্ড এখানে দেখুন চারটের ফুলের গাছের ছবি দেওয়া আছে চারটে ফুলের গাছ হচ্ছে ইউনাইটেড কিংডম যে চারটে দেশ নিয়ে গঠিত আর কি সেই চারটে দেশের প্রতীক এই চারটে ফুল তো সেইটা নিয়ে এই তার হলোগ্রাম এটা এটা দেখতে 5 টাকার কয়েনের মতো আমাদের দেশে যেটা 5 টাকার কয়েন না তবে ওয়েট আছে ভালোই এই মাঝখানেরটা হচ্ছে স্টার্লিং সিলভার আর এই দিকটা একটা গোল্ডেন বর্ডার করা আছে লাস্ট যেটা বড় কয়েন পাওয়া যায় সেটা হচ্ছে 2 পাউন্ড এটা এটা পুরো সাইজটা হচ্ছে আমাদের দেশে যেটা 10 টাকার কয়েন মাঝখানটাও দেখুন এরকম স্টার্লিং সিলভার আর এদিকটা ওরকম গোল্ডেন বর্ডার এখানে দেখুন চারটে সার্কেল করা আছে এই চারটে সার্কেল ওই মানে আয়রন এজ থেকে বর্তমান যেটা টেকনোলজিক্যাল একটা উন্নতির যে সময়কাল সেইটা বোঝানোর জন্য এই চারটে রিং এই হচ্ছে এখানকার কয়েন্স গুলো আর এগুলো হচ্ছে নোটস গুলো এটা হচ্ছে 5 পাউন্ড এগুলো এখন পলিমার মেটেরিয়ালের আর কাগজের নোট না মানে এগুলো ছিঁড়বে না বৃষ্টিতে ভিজবে না আর এখানটা দেখুন সি থ্রু এই জায়গাটা নোংরাও হবে না নোংরাটাও কম হবে এদিকে কুইন এলিজাবেথ আর এইদিকে উইনস্টন চার্চিলের ছবি এটা 10 পাউন্ডস 10 পাউন্ডসটাও তাই সবই এখন পলিমার মেটেরিয়ালে তৈরি টাকাগুলো মানে পাউন্ডের নোটগুলো ব্যাংক নোটগুলো এটা হচ্ছে জেন অস্টেন বিখ্যাত রাইটার জেন অস্টেন জেন অস্টেনের উপন্যাসগুলোর বিভিন্ন ক্যারেক্টার বা বিভিন্ন জায়গার বর্ণনারও ছবি টবি দেওয়া রয়েছে এবং লেখাও রয়েছে আই ডিক্লেয়ার আফটার অল দেয়ার ইজ নো এনজয়মেন্ট লাইক রিডিং আমি শুন সত্যি কথা এটা প্রাইড অ্যান্ড প্রেজুডিসে আমরা পড়েছিলাম এই লাইনটা আর সবথেকে বড় যে নোটটা আমার কাছে আছে সেটা হচ্ছে 20 পাউন্ড 50 পাউন্ডসেরও পাওয়া যায় নোটস বাট আমার কাছে নেই সেটা এটা তবে এই 20 পাউন্ড নোটটা না ভীষণ জাল হয় সেটার জন্য এর হলোগ্রামটা দেখুন পুরো অন্যরকম মানে সি থ্রু তো সবকটাই এরকম একটা করে সি থ্রু উইন্ডো মতো আছে কিন্তু এইটা একটুখানি ডিফিকাল্ট বোধহয় এটা জাল করা খুব ডিফিকাল্ট সেই জন্য এই টাকাটা এই নোটটা একটু অন্যরকম পুরো এদিকে কুইন এলিজাবেথ ওদিকে উইলিয়াম টার্নার উইলিয়াম টার্নার ইনি একজন বিখ্যাত পেন্টার এই হচ্ছে এখানকার টাকা পয়সা আর একটা কি মজার ব্যাপার সেটা হচ্ছে যে এখানে এই যে 1 পেনি বা 2 পেন্স 5 পেন্স এগুলো কিন্তু সব চলছে মানে এখনো এগুলোর ব্যবহার সমানভাবে আমাদের দেশে যেমন ওই 25 পয়সা 50 পয়সা এগুলো যেমন আর চলেই না আর পাওয়াই যায় না এমনকি ছোট 1 টাকার কয়েনগুলো পর্যন্ত আর চলে না এখানে কিন্তু সবগুলোই চলছে এবং সব কটারই এক পিঠে দেখুন রানীর ছবি তবে এই রানীর ছবি দেওয়া পয়সাগুলো আর বেশি দিন পাওয়া যাবে না কারণ মহারানীর প্রয়াণের পর আর কি এখানে এখন যিনি রাজা চার্লস দ্য থার্ড তার ছবি খোদাই করা পয়সা টাকা সব কিছুই আর কি সেগুলো আসতে চলেছে সেগুলো ছাপাও সম্ভবত শুরু হয়ে গেছে কিন্তু সেগুলো মার্কেটে সার্কুলেট হতে তো আরও কিছুটা সময় লাগবে সেটা মোটামুটি যা আন্দাজ করা হচ্ছে 2024-এর মিড থেকে পাওয়া যেতে পারে তখন আবার এই টাকাগুলোই দুষ্প্রাপ্য হয়ে যাবে তাই তো হয়ে আসে পুরনো টাকা পয়সাই দুষ্প্রাপ্য হয়ে যায় আমার কাছে এগুলো থেকে যাক টাকা পয়সা দেখানো শেষ এখন আর্যকে স্কুল থেকে আনতে যাচ্ছি আমার সব থেকে বড় সম্পদ তার সব থেকে বড় সম্পদ আহরণ করতে স্কুলে গেছে ভিডিওটা বরং আজ এখানেই শেষ করে দিই কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু মাস্ট
চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তা নইলে তো নতুন ভিডিওর নোটিফিকেশন পাবেন না। আবার আসবো খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত লিভ লাইফ বং সাইজ, ভালো থাকবেন সকল, টাটা।